নমস্কার এবং আদাব। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আমেরিকা এবং বিহারের দ্বিতীয় দফার ভোট গ্রহণের খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। আজ 2020 সালের 3 নভেম্বর মঙ্গলবার। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারে আজ দ্বিতীয় দফায় ভোট গ্রহণ 17টি জেলার 94টি কেন্দ্রে। ভোট গ্রহণের সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মোট 243টি আসনের মধ্যে এই পর্বে 17টি জেলার 94টি আসনে মোট 1,464 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। সকাল সকাল ভোট দিয়েছেন আরজেডি তথা মহাজোটের নেতা লাল্লু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। ভোট দিয়েছেন বিজেপির এনডিএর জোটসঙ্গী জনতা দল ইউনাইটেড, সংক্ষেপে জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ভোট দিয়েছেন বিহার বিজেপির নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। সকাল সকাল ভোট দিয়েছেন লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাশওয়ান। টুইট করে তিনি বিহারবাসীকে বলেছেন, নীতিশ কুমার মুক্ত বিহার চাই। সেই সঙ্গে চিরাগ পাশওয়ান বলেছেন, বিহারের মানুষ নীতিশ কুমারকে প্রত্যাখ্যান করবেন। এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বিহারবাসীদের ভোটের আহ্বান জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, আজ বিহারে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হচ্ছে, আপনারা ভোট দিন, গণতন্ত্রকে মজবুত করুন, তবে ভোটদানের সময় সামাজিক দূরত্ব পালন করুন এবং মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব মেনে ভোট দিন। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী যতই জানান না কেন, গোটা ভোট প্রক্রিয়ায় আদৌ যে তা মানা হচ্ছে না। বিহারে সমস্ত দলের যে কোনো সমাবেশের চিত্র দেখে তা কিন্তু প্রমাণ হয়েছে। দ্বিতীয় দফার ভোটে মোট 94টা কেন্দ্রের মোট 1,464 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হওয়ার সাথে সাথেই অনেক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। দ্বিতীয় দফার ভোটে ভাগ্য পরীক্ষা হবে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লাল্লু প্রসাদ যাদবের দুই পুত্রের, তেজস্বী যাদব এবং তেজ প্রতাপ যাদবের। বিরোধী শিবির তাকিয়ে রয়েছে এই দুই তারকা প্রার্থীর দিকে। ভাগ্য পরীক্ষা হবে শত্রুঘ্ন সিনহার পুত্র লাভ সিনহারও। অন্যদিকে বিধানসভা নির্বাচনে প্রার্থী না হলেও জেএনইউ এর প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমারও যেন রয়েছেন লড়াইয়ের ময়দানে। বিধানসভা ভোটে না দাঁড়ালেও তাঁর জয় বা পরাজয় জাতীয় রাজনীতির পাশাপাশি তাঁর ভবিষ্যৎ রাজনীতির উপরেও প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাষ্ট্রীয় জনতা দল, সংক্ষেপে আরজেডি নেতা তথা বিরোধী রাজনৈতিক শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব রাঘোপুর কেন্দ্রের প্রার্থী হয়েছেন। এই কেন্দ্রে তার
প্রধান প্রতিপক্ষ বিজেপির সতীশ কুমার। দীর্ঘদিন ধরেই এই কেন্দ্রটি লাল্লু প্রসাদ যাদবের পরিবারের গড় হিসাবে পরিচিত। এই কেন্দ্র থেকেই 2015 সালে জয়ী হয়েছিলেন তেজস্বী যাদব। তার আগে তাঁর মা রাবড়ি দেবীও এই কেন্দ্রের প্রার্থী ছিলেন। রাঘবপুর কেন্দ্রে নজর তাই সকলের। তারকা প্রার্থী তারকা কেন্দ্র হাসানপুরও তেজস্বী যাদবের দাদা তথা লাল্লু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব হাসানপুর কেন্দ্রের প্রার্থী। এখানে তার প্রধান প্রতিপক্ষ জনতা দল ইউনাইটেডের রাজকুমার রায়। আগের নির্বাচনে মহুয়া কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তেজ প্রতাপ। কেন্দ্র বদল করে এবার তিনি হাসানপুর কেন্দ্রের প্রার্থী। 2019 লোকসভা নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসের খাতায় নাম লিখিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা, কিন্তু কংগ্রেসের টিকিটে তিনি সাংসদ হতে পারেননি বা সংসদে যেতে পারেননি। এবার দেখার বিষয় কংগ্রেসের টিকিটে তাঁর ছেলে লাভ সিনহা বিহার বিধানসভায় যেতে পারেন কি না। লাভ সিনহা বাঁকিপুর কেন্দ্রের প্রার্থী হয়েছেন। এই কেন্দ্রে তাঁর প্রধান প্রতিপক্ষ হচ্ছেন নীতিন নবীন। গত 3 বছরে এই কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপির নীতিন নবীন। বিহারে বিজেপি যুব মোর্চার প্রধানও তিনি। মধুবনী জেলার জাহানপুর কেন্দ্রে মূল লড়াই হচ্ছে আরজেডি প্রার্থী গুলাব যাদবের সঙ্গে বিজেপি প্রার্থী নীতিশ মিশ্রর। নীতিশ মিশ্র মানে বিজেপি প্রার্থী বাবা জগন্নাথ মিশ্র বিহারের 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। কাকা ললিত নারায়ণ মিশ্র রাজনৈতিক ব্যক্তিত্ব। 2015 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন নীতিশ মিশ্র। মানার বিধানসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী নিখিল আনন্দ। তিনি বিহার বিজেপির মুখপাত্র তথা কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়ের আবার ঘনিষ্ঠ। নিখিলের প্রধান প্রতিপক্ষ আরজেডির 2 বারের বিধায়ক ভাই বীরেন্দ্র। আগে পেশায় সাংবাদিক ছিলেন নিখিল আনন্দ, বর্তমানে তিনি বিজেপির সর্বেক্ষণের রাজনৈতিক কর্মী। তারকা কেন্দ্র বেগুইসরাইও। একটা সময় বিহারে লেলিনগ্রাদ হিসেবে পরিচিত ছিল বেগুসরাই। লোকসভা নির্বাচনে ঝড় তুললেও শেষ রক্ষা করতে পারেননি বাম প্রার্থী তথা প্রাক্তন জেএনইউ এর ছাত্র কানহাইয়া কুমার। এবার তাঁর নেতৃত্বেই এই কেন্দ্রের নির্বাচনী স্ট্র্যাটেজি তৈরি করেছে বামেরা। আর এবারও জাতীয় স্তরে এই কেন্দ্রের দিকে নজর রয়েছে সকলের। এখানে বাম প্রার্থী অমিত ভূষণের সঙ্গে লড়াই হবে বিজেপি প্রার্থী কুন্দন সিংয়ের। দেখার বিষয় এই কেন্দ্রের বিজেপি সাংসদ গিরিরাজ সিংও বিজেপি প্রার্থীকে জেতাতে পারেন কি না। আছে গোবিন্দগঞ্জ বিধানসভা কেন্দ্র। গোবিন্দগঞ্জ কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। বর্তমান বিধায়ক লোক জনশক্তি পার্টির রাজু তিওয়ারির সঙ্গে লড়াই হবে কংগ্রেসের ব্রিজেশ কুমার এবং বিজেপির সুনীল মণি তিওয়ারির। গত 10 বছর আগে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী। এই কেন্দ্রগুলোর প্রার্থী হচ্ছে তারকা প্রার্থী। এই দফায় বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত ভোট হচ্ছে পাটনা সাহিব, কুমহর, বাঁকিপুর এবং দীঘা বিধানসভা কেন্দ্রে। অন্যদিকে নীতিশ কুমারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নালন্দা জেলার মাত্র 7টি বিধানসভা কেন্দ্রে। নীতিশ কুমার আবার ক্ষমতায় ফিরবেন নাকি মুখ্যমন্ত্রী হবেন যুবনেতা তেজস্বী যাদব, দ্বিতীয় দফার ভোটে এই ছবিটা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের। অন্যদিকে আমেরিকায় আগামী 4 বছরের জন্য প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে নির্বাচন করবেন সে দেশের প্রায় 15.5 কোটি নথিভুক্ত ভোটার, যা আমেরিকার মোট ভোটদাতার 65%। তার মধ্যে অতিমারী আবহে সংক্রমণের আশঙ্কায় ইতিমধ্যেই ভোট দিয়ে ফেলেছেন 9.25 কোটি ভোটার। করোনা অতিমারীর কারণে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে এই বিপুল সংখ্যক পোস্টাল এবং আর্লি ভোটিং বেনজির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে বছরের গোড়ায় করোনা বা কোভিড-19 নামের এক মারণ ভাইরাসই ছবিটা বদলে দিয়েছে সম্পূর্ণ। আমেরিকায় প্রথম সংক্রমণ ধরা পড়েছিল উত্তর পশ্চিমের প্রদেশ ওয়াশিংটনে, সেটা সেই 20 জানুয়ারির কথা। তারপরে 9 মাস পেরিয়ে গিয়েছে। আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা 94 লক্ষ পার, মৃত 2,36,000-এরও বেশি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে আক্রান্ত হয়েছিলেন, তারপরেও ট্রাম্প বলেই যাচ্ছেন দেশ ঘুরে দাঁড়াচ্ছে। আজও হুমকি দিয়েছেন ফের ক্ষমতায় এলে তাঁর অন্যতম প্রধান সমালোচক করোনা টাস্ক ফোর্সের প্রধান অ্যান্টনি ফাউচিকে বরখাস্ত করবেন। এই অতিমারী সংকট সামলাতে না পারাটা প্রেসিডেন্টের বিপক্ষেই যাবে বলে মনে করছেন সমীক্ষকরা। বিভিন্ন জনমত সমীক্ষা বলছে পাল্লাভারী ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের দিকে। বারাক ওবামার আমলের
ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর সঙ্গী ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের দিকেই। উন্নত দেশ আমেরিকাও এত কিছুর পরেও নির্বাচনী প্রচারে কিন্তু সামাজিক দূরত্ব মানেনি। তো আপাতত এই পর্যন্ত, পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।